আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না সিরিয় সেনাদের বাধার মুখে পিছু হটল মার্কিন সেনারা ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করল ব্রিটেন প্রতিক্রিয়া দেখাল তেহরান তাইওয়ান স্বাধীনতার পথে হাঁটলে জোরালো ব্যবস্থা হুশিয়ারি বেইজিংয়ের ইসরায়েলি হামলায় সিরিয়ার দুই সেনার মৃত্যু গোলান মালভূমিতে বসতি স্থাপনে ইসরায়েলি পরিকল্পনা আরবদের বিরুদ্ধে আগ্রাসনের নতুন রূপ ভারতে পিয়ন ও নিরাপত্তারক্ষী পদে চাকরির জন্য পিএইচডি ধারীদের আবেদন সবশেষে জানবেন রাশিয়ার সাথে উত্তেজনা ভূমধ্যসাগরে নৌবহরকে অবস্থানের নির্দেশ দিল মার্কিন সরকার সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সিরীয় সেনাদের বাধার মুখে পিছু হটল মার্কিন সেনারা সিরিয়ার তেল সমৃদ্ধ হাসাকার প্রদেশের একটি এলাকায় মার্কিন সেনাদের গতিপথ রুখে দাঁড়ানোর কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে সরকারি সেনারা হাসাকা প্রদেশের আল দিরদারা গ্রামের কাছে মার্কিন সেনাদের পথ রোধ করেন এ সময় স্থানীয় জনগণ সিরিয়ার সরকারি সেনাদের সমর্থনে এগিয়ে আসেন উপায়ন্তর না দেখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সেই পথে ফিরে যেতে বাধ্য হয় গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে তবে সেখানে কোনো সংঘর্ষ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি এর আগে গত ষোলোই ডিসেম্বর একই প্রদেশের আদ দামকিয়া ও জোহাইল গ্রামে স্থানীয় লোকজন কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফের সদস্য এবং মার্কিন সেনাদের একটি বহরকে আটকে দিয়েছিল দু সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর দেশটিতে আমেরিকা সেনা মোতায়েন করে রেখেছে কিন্তু এজন্য আমেরিকা জাতিসংঘ কিংবা সিরিয়া সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি সিরিয়া সরকার এর নিন্দা জানিয়ে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য বারবার আহ্বান জানিয়েছে ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করল ব্রিটেন লন্ডন ওয়াশিংটন ও তেল আবিবের কর্মকর্তারা প্রতিনিয়ত ইরানের বিরুদ্ধে নতুন নতুন অজুহাত কিংবা অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করছে কখনো তারা ইরানের পরমাণু কর্মসূচি আবার কখনো তারা ইরানের ক্ষেপণাস্ত্র করে দেশটির বিরুদ্ধে হুমকি ধামকি দিচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী ব্রিটেন ইরানকে তাদের শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহার মাদ তার ইনস্টাগ্রাম পেজে লিখেছেন ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে আমরা কখনো ছাড় দেব না সর্বশক্তি দিয়ে প্রতিরোধ চালিয়ে যাব তিনি বলেন আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন কোনো দেশের সঙ্গে শত্রুতা গ্রহণযোগ্য নয় এবং পারস্পরিক স্বার্থ ও সম্মান দেখানো পররাষ্ট্র ক্ষেত্রে ইরানের প্রধান মূলনীতি ব্রিটেনের কর্মকর্তারা গত সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে দাবি করেছেন ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত নম্বর প্রস্তাবের লঙ্ঘন তখন থেকেই তেহরান লন্ডন উত্তেজনা চলে আসছে এবং শেষ পর্যন্ত ব্রিটেন ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করল ক্ষেপণাস্ত্র বিষয়ে লন্ডনের অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খতিবজাদে বলেছেন ব্রিটেন নিজেই পশ্চিম এশিয়া সহ সংকটে পীড়িত অন্যান্য এলাকায় অস্ত্র বিক্রির প্রতিযোগিতায় নেমেছে এমনকি সামরিক আন্তর্জাতিক তারা তোয়াক্কা করছে না তারপরও ব্রিটেন ইরানের সাধারণ সামরিক উদ্বেগ প্রকাশ করেছে ইরানের মুখপাত্র এই অঞ্চলে ইরানকে হুমকি হিসেবে তুলে জন্য কর্মকর্তাদের প্রচেষ্টা নিন্দা জানিয়ে ইয়েমেনের সৃষ্ট মানবিক বিপর্যয় সহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতা সৃষ্টির পেছনে এই অঞ্চলের কয়েকটি আগ্রাসী শক্তির কাছে ব্রিটেনের অস্ত্র বিক্রিকে দায়ী করেছেন এই অঞ্চলের জাতিগুলো ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও গোল মনোযোগ সৃষ্টির পেছনে ব্রিটেনের অস্ত্র বিক্রি বড় ভূমিকা রাখছে ক্ষেত্রে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের চাপিয়ে দেওয়া যুদ্ধের কথা উল্লেখ করা হয় প্রকৃত পক্ষে আমেরিকা তার ইউরোপীয় মিত্ররা নানা মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ তুলে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিরত রয়েছে ব্রিটেন ভিয়েনা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য পারস্য উপসাগরের আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের লন্ডনে জরুরি বৈঠক ডেকেছে ইরানের উপর আরব চাপ সৃষ্টির উপায় খুঁজে বের করতে বৈঠক শেষে এক বিবৃতিতে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনাকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার অবসান এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সর্বশেষ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে যাই ইরান গত চার দশকের বেশিরভাগ সময় ধরে আমেরিকা ও ইউরোপের শত্রুতা মোকাবেলা করে আসছে তাই লন্ডন ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করার যে ঘোষণা দিয়েছে তাতে তেহরান মোটেই চিন্তিত নয় তাইওয়ান স্বাধীনতার পথে হাঁটলে জোরোরো ব্যবস্থা হুশিয়ারি বেইজিংয়ের তাইওয়ান যদি স্বাধীনতার পথে হাঁটে তাহলে তার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন বেজিং বলেছে তাইপে যদি রেড লাইন ক্রস করে তাহলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে চীনের স্টেট কাউন্সিলর তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াও ওয়াগুং রাজধানী রাজধানী বেইজিংয়ে নিয়মিত সংবাদ সংবাদব্রিফিংয়ে বলেন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি যদি স্বাধীনতার উস্কানি সৃষ্টি করে শক্তি দেখানোর চেষ্টা করে অথবা কোনোভাবে রেড লাইন ক্রস করে তাহলে আমরা শক্ত ব্যবস্থা নেব চীনের কর্মকর্তা বলেন আগামী মাসগুলোতে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এবং বাইরের হস্তক্ষেপ বেড়ে যেতে পারে আগামী বছর হরমোস প্রণালীর পরিস্থিতি অনেক বেশি জটিল এবং উত্তপ্ত হয়ে উঠবে মা জিয়া ওয়াগুং বলেন তাইওয়ানের সাথে শান্তিপূর্ণভাবে পুনর্ একত্রীকরণের চেষ্টা করবে বেজিং কিন্তু তারা যদি স্বাধীনতা ঘোষণার মতো কোনো রেড লাইন ক্রস করে তাহলে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেওয়া হবে ইসরায়েলি হামলায় সিরিয়ার দুই সেনার মৃত্যু ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার আহত সরকারপন্থী দুই সেনা নিহত হয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোরের খবরে বলা হয় মঙ্গলবার ভোরে ইসরায়েল সিরিয়ার লাটকিয়া বন্দরে বিমান হামলা চালায় এতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী পাঁচ সেনা আহত হন পরে বুধবার লাটকিয়ার একটি হাসপাতালে দুই সেনা মৃত্যুবরণ করেন সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি বিমান লাটাকিয়া বন্দরের ইঞ্জিন তেল এবং গাড়ির যন্ত্রাংশ রাখা কার্গোতে হামলা চালায় তবে ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে ওই কার্গোতে অস্ত্র এবং গোলা ছিল লাটাকিয়া বন্দর এলাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদের পশ্চিমাঞ্চলীয় শক্তিশালী কেন্দ্র সিরিয়া গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল দেশটিতে রুটিন মাফিক বিমান হামলা চালিয়েছে ইউধিপতি দেশটি প্রধানত সিরিয়ার সরকারপন্থী সেনা এবং ইরানপন্থী মিলিশিয়াদের টার্গেট করে চলতি বছর ইসরায়েল সিরিয়ার মাটিতে অন্তত তিরিশটি হামলা চালিয়েছে এসব হামলায় পাঁচ বেসামরিক নাগরিক সহ সরকার অনুগত একশো পঁচিশ সেনা নিহত হয়েছে গোলান মালভূমিতে বসতি স্থাপনে ইসরায়েলি পরিকল্পনা আরবদের বিরুদ্ধে আগ্রাসনের নতুন রূপ অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে নতুন করে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল তার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটি বলেছে ইসরায়েলের এই পরিকল্পনা মূলত আরবদের বিরুদ্ধে আগ্রাসনের নতুন রূপ হামাসের মুখপাত্র হাজেম কাশেম গতকাল এইসব কথা বলেন তিনি বলেন ইহুদিবাদে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে লাগাতার আগ্রাসন চালিয়ে আসছে তারই বর্ধিত রূপ হচ্ছে গোলান মালভূমিতে ইহুদি বসতি করার পরিকল্পনা হামাসের মুখপাত্র বলেন আন্তর্জাতিক সমস্ত আইন কানুন লঙ্ঘন করে ইসরায়েল তার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে তিনি বলেন ইসরায়েলের এই পরিকল্পনা ইতিহাসের বাস্তবতা মুছে দিতে পারবে না এবং আরবদের পরিচয় মুছে দেওয়া যাবে না ভারতে পিযন ও নিরাপত্তারক্ষী পদে চাকরির জন্য পিএইচডিধারীদের আবেদন ভারতের চাকরির খোঁজে হন্য হয়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত পিয়ন গাড়ি চালক ও নিরাপত্তা রক্ষীর পদে চাকরির আবেদন করলো প্রায় এগারো হাজার প্রার্থী অথচ শূন্য পদ মাত্র পনেরোটি ওই শূন্য পদগুলোতে পিএইচডি গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এমবিএ ও ইঞ্জিনিয়ারিং পাশ করা ব্যক্তিরা আবেদন করেছেন কারণ তাদের হাতে কোনো চাকরি নেই পিয়ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী চা হয় কিন্তু যোগ্যতার তোয়াক্কা না করে কর্মসংস্থানের জন্য ঝাঁপিয়ে পড়েছেন হাজার হাজার ছেলেমেয়ে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সম্প্রতি পনেরোটি শূন্য পদের ঘোষণা করা হয় শনি ও রবিবার ছিল ওই চাকরির পরীক্ষা শুধু মধ্যপ্রদেশ থেকে নয় প্রদেশ থেকেও চাকরির খোঁজবে ছুটে এসেছেন পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রের বাইরে রোদ মাথায় নিয়ে হাজার হাজার পরীক্ষার্থী বেকারত্বের এই দৃশ্য দেখে সবাই অবাক অজয় পাগেল নামের এক চাকরি প্রার্থী বললেন তিনি সায়েন্স গ্রাজুয়েট পিওন পদের জন্য আবেদন করেছেন আবার উত্তরপ্রদেশ থেকে আলতাফ নামের এক আবেদন প্রার্থী পিওন পদের জন্য পরীক্ষা দিতে এসেছেন তারাই জানান পিএইচডি করেছেন এমন অনেকেই পিয়ন এবং গাড়ি চালকের পদের জন্য পরীক্ষা দিচ্ছেন অথচ ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কয়েক মাস আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই রাজ্যে প্রতি বছর এক লাখ কর্মী নিয়োগ করা হবে যদিও পরে তার বক্তব্য সকলেই সরকারি চাকরি চান সরকারি চাকরি সকলকে দেওয়া সম্ভব নয় পরিসংখ্যান বলছে সব মিলে ওই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপথ প্রায় এক লাখ এদিকে বেকারের সংখ্যা বত্রিশ লাখ সাতান্ন হাজার একশো জন রাশিয়ার সঙ্গে উত্তেজনা ভূমত্ত্বসাগরে নৌবহরকে অবস্থানের নির্দেশ দিল মার্কিন সরকার ভূমধ্য সাগরে আমেরিকার একটি নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যখন আমেরিকার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে তখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ওই নির্দেশ দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থাকে এপিকে জানিয়েছেন ইউএসএস হ্যারি ট্রুমান এবং আমেরিকার আরও পাঁচটি যুদ্ধজাহাজের ভূমধ্য সাগর থেকে পারস্য উপসাগরের দিকে যাত্রা করার কথা ছিল কিন্তু মিত্রদের আশ্বস্ত করার জন্য ইউরোপের ধারে কাছে এইসব জাহাজের উপস্থিতি থাকা প্রয়োজন এজন্য মার্কিন সরকার ভূমধ্যাগরে এই নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছে রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে মস্কো আমেরিকা এবং পশ্চিম মিত্ররা দাবি করেছে যে ইউক্রেনের ভেতরে সামরিক অভিযান চালানোর লক্ষ্য নিয়ে রাশিয়া সেখানে এইসব সেনা মোতায়েন করেছে অপরদিকে রাশিয়া বলছে সার্বভৌম দেশ হিসাবে রাশিয়া তার নিজের ভূখণ্ড যে কোনো জায়গায় সেনা মোতায়েন করার অধিকার রাখে এজন্য কারো অনুমতির প্রয়োজন নেই তবে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য এইসব সেনা মোতায়েন করা হয়নি বলে দাবি করেছে মস্কো